ও শরীয়ত কোরআন মানুষ, আজকে আপনাদেরকে একটা কথা বলে যাইতে চাই, হাজির শরীয়ত কোরআন মাটির শরীয়ত পর্যন্ত থেকে একটি বছর আসলে চাই কি স্পষ্ট বার্তা, আল্লাহ রাসূল যখন গোত্রের ভিতরে ছিল, আল্লাহ রাসূল যখন গোত্রের ভিতরে ছিল, আবু বকর যখন ভয় পেয়ে গেছিল কি হবে কি হবে, আল্লাহ তখন বলেছিলেন লা তাহজান লা তাহজান ইন্নাল্লাহা মা'না, আল্লাহর ভয় করো না, আল্লাহ আমাদের সাথে আছে। আমি 116 জন আলেমকে স্পষ্ট বার্তা দিতে চাই, আপনারা মনে রাখবেন, আপনারা একা না, এটা সারা মাইকরাম যদি জীবন দিতে হয় আপনাদের জন্য জীবন দিতে প্রস্তুত মনে থাকতে হবে। আমাদেরকে মাঠে নামাবেন না, আমাদের ময়দানে নামবে, বাংলাদেশের বিক্ষোভের আগুন জ্বলবে। আমার নাম আসুক আর না আসুক সেটা বড় বড় বিষয় না, আমার পরিবার টুকরা, আমার পরিবার টুকরা, আমার ভাই, আমার রক্তের, আমার ইমামদার ভাইদের নাম আসছে, এটার মানে আমাদের নাম চলে আসে। যারা সত্যিকারী মানি লন্ডারিং করে তাদের নাম তো তো মানতে পারলাম না, আমার কথা কি বুঝেন না আপনারা? 116 জন আলেমের বিরুদ্ধে কথা বলছে, আর আমরা কোরআন কি বলে, যদি আল্লাহকে কেউ ভয় পায় তো ওরা পাইতে আল্লাহকে ভয় পায়, তারা ভয় পায় আল্লাহ কথা, আল্লাহকে যদি কেউ ভয় পায় তো ওরা পাইতে ভয় পায়। দেখেন আলেমদেরকে কলঙ্কিত করবার যে ষড়যন্ত্র করা হয়েছে, এটা আলেমদেরকে শুধু না, এটা মুসলমানদের উপর ইঙ্গিত করা হয়েছে, শুধু মুসলমান না, এটা প্রতিটা ইমানদারের পরিচয় কিন্তু সেই নবীর ওয়ারিস সাহাবীরা যেমন আঙ্গুল তুলে বাদশাকে